ভালো বড় কংগ্রেসের প্রতি মানুষের যে বিশ্বাস, যে সমর্থন সারা রাজ্য জুড়ে নতুনভাবে বইতে শুরু করেছে। শাসক গোষ্ঠী মারাত্মকভাবে ছিল, তাদের তো জনসমর্থন শূন্যের পক্ষে, তাদের কাছে আছে অর্থ এবং কিছু গুন্ডাপানি, সফিস্টিকেটেড কিছু আর্মস, অ্যামুনিশন, ডান্ডা, রামদা, যেগুলো আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে, এগুলো এদের পুঁজি। আর আমাদের সাথে আছে, কংগ্রেসের সাথে আছে মানুষের সমর্থন, মানুষের বিশ্বাস, আশীর্বাদ, দেশের স্বার্থে মানুষের স্বার্থে একটা কর্মসূচি। পুলিশকে আগাম জানানো সত্ত্বেও থানার আমতলে, থানার বিএসএর সামনে যদি ঘটনা ঘটে থাকে, তাহলে বোঝাই যায় পুলিশ কতটা অসহায়। যখন মারধর করার পর একটা ছেলের নাম মান্তু, মান্তু যখন তার কোমর থেকে রিভলভার বের করল, তখন ওখানে চার পাঁচজন, একজন গাড়ির ড্রাইভার, বয়োজ্যেষ্ঠ লোক, আপনি আসুন এখানটায় আসুন, একজন একজন গাড়ির ড্রাইভার, এরা যখন ভয়ে একে মারধর করা হয়েছে, যখন মান্তু পিস্তল দিয়ে ধরেছে, তখন তারা যখন থানার মধ্যে ঢুকতে গেছে, ওখানকার থানা বাবুরা এদেরকে আবার থানা থেকে বের করে দিয়েছে। প্রদেশ কংগ্রেসের সভাপতির উপর, গাড়ির উপর, গোপালবাবুর গাড়ির উপর ইট পাটকেল ছুঁড়েছে। এটা তো জঙ্গল রাজত্ব, গুন্ডা রাজত্ব আমরা আগে সিনেমার মধ্যেই দেখতাম, এখন তো দেখছি এগুলো বাস্তবে আমাদের রাজ্যে হচ্ছে। এগুলো এই যে ভারত জোড়ো আন্দোলনটা তো এই দেশের মানুষের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে, দেশের অখণ্ডতা, দেশ আমরা বিভক্ত হতে দেব না ধর্মের নামে, জাতপাতের নামে, ভাষার নামে, আঞ্চলিকতার নামে, কোনো অবস্থাতে আমরা দেব না, বেকারদের নিয়ে আমরা ছিলিমিলি করতে দেব না, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মানুষের নাগালের বাইরে, এই তো আমাদের আন্দোলনের মূল, দেশের মানুষের স্বার্থে এগুলো কথা বলা যাবে না। এটা প্রমাণ করে তারা ভূত সন্তুষ্ট কংগ্রেসের প্রতি মানুষের যে বিশ্বাস, যে টান, যে ভালোবাসা, এরা ভীত সন্তুষ্ট বিজেপি সম্পূর্ণভাবে এদের উপর নির্ভর করতে শুরু করেছে। যারা সফিস্টিকেটেড অস্ত্র চালাতে পারে, রামদা, বড় বড় রামদা নিয়ে ঘুরতে পারে, ডান্ডা নিয়ে ঘুরতে পারে, চাকু, কোমরে রিভলভার নিয়ে ঘুরতে পারে, বিজেপির স্ট্রেংথ এ আর টাকা, লুটপাট যে করছে আমার আপনার টাকা, জনগণের টাকা, এর টাকা হচ্ছে এদের পুঁজি। আশ্চর্যের ব্যাপার হচ্ছে পুলিশ মন্ত্রী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা তাদের দলের সভাপতি এসে এখানে বলে পলিটিক্যাল কোনো কিংবা রাজনৈতিক কোনো সংঘর্ষের ঘটনা নেই ত্রিপুরা রাজ্যে। এরা মিথ্যাবাদী দল, এরা প্রতারণা করে বেড়ায়, তাহা মিথ্যাবাদী, ফ্রড, জালিয়াতি। এদের সম্পর্কে আমি যে আপনি প্রশ্নটা করলেন না, মুখ্যমন্ত্রী কথা বলছে, আমার ঘৃণা হয় এদের এদের কথাগুলো কাউন্টার করতে। সত্যি মানে ভদ্রলোকের মুখোশ পরে কেউ যদি শয়তানামি করে, আগামী দিন মানুষ তাকে বিচার করে, কারণ তারা মানুষের প্রতি দায়বদ্ধ না, তো মানুষকে ভোট দিতে দেয়নি, ছাপ্পা ভোটের মুখ্যমন্ত্রী, ছাপ্পা ভোটেই তো অধিকার মানে অধিকাংশ এবারে ছাপ্পা ভোটে জয়লাভ করার চেষ্টা করছে, মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, এরা ভীত সন্ত্রস্ত। এ করে আমাদের গায়ে রক্ত ঝরিয়ে যদি মনে করে কংগ্রেসের দাবি রাখবে, আমরা অন্যান্য রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলের মতো না, যে শরীর রক্ত ঝরলে কিংবা তরুণী খেলে কিংবা ইট পাটকেল ছুড়লে কিংবা বন্দুক দেখিয়ে, দামদা দেখিয়ে আমাদেরকে মানুষের স্বার্থে আন্দোলন স্তব্ধ করে দেবে, আমরা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের মতো না, আমাদের জাতীয় কংগ্রেস দল করি স্বাধীনতা আন্দোলনে অনেক বীর সেনানীরা হাসি মুখে জেল খেটেছে, ফাঁসির কাঠ করায় চলেছে, আমাদের গায়ে থেকে আর একটু রক্ত ঝরলই, ছড়াবো মানুষের স্বার্থে, ছড়াবো মানুষের স্বার্থে, নিজেকে আত্মহতি দিত আমরা পিছুপা হবো না, এটুকু বলতে পারি। সত্যের জয় অবশ্যম্ভাবী, মানুষের জয় অবশ্যম্ভাবী, ঘৃণা জানাই
তাদের এই কাপুরুষতা আত্মবলের দিয়েছে।